আমাদের সিস্টেমটা ফাংশনাল বা ভেরি গুড ফাংশনাল অন্যরাও থাকবে। যেমন আমি প্রথমেই বলি যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মান যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রাথমিক দায়িত্বটা নিতে হবে আমাদের নিজেদের, নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজের করতে হবে, এটা হলো এক নম্বর। তারপরে আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইটাকে ফাংশনাল করতে হবে। এখন রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা ফাংশনাল করতে হলে আপনাদের দরজার কাছে কি আছে, কমিউনিটি, তারপরে ইউনিয়ন হেলথ সেন্টার, তারপরে উপজেলা হেলথ কমিটি। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের বাড়ির কাছে বা আপনাদের রিচে, আপনাদের কাছাকাছি সবচেয়ে যে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে যেখানে বেশ স্পেশালিটি সার্ভিস পর্যন্ত আছে, সার্জারি আছে, মেডিসিন আছে, ডাইনিয়ান অপস আছে, অপথালমোলজি আছে, এরকম বেশ কিছু স্পেশালাইজ সার্ভিস কিন্তু আপনাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি আছে। কিন্তু প্রশ্নটা হলো এগুলি ফাংশনাল কিনা, বা ফাংশনাল হলে কতটা ফাংশনাল আপনারা যান কি? আমি আবার জিজ্ঞেস করতাম আপনাদেরকে, কিন্তু এটা না করা কি উচিত মনে করছি আমি, যে আপনারা যদি আপনাদের নিজেদের উপজেলা হেলথ কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিয়েছেন জিজ্ঞেস করি, আমি প্রথমে আমার কথা জিজ্ঞেস করি বা আমার পরিবার বা আত্মীয় স্বজন, তারা কেউ গিয়েছেন, তারা কেউ যেতে চান, তারা ঢাকা আসতে আগ্রহী অথবা পয়সা দিয়ে স্পেশালিস্টের কাছে আগ্রহী ঢাকাতে, কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে যান অথচ সেটা কিন্তু বাড়ির দৌড়াতেই আছে, এটার কারণটা একটাই কারণ ওয়েবসাইট বলেছেন যে কতটা ফাংশনাল। আপনি ওখানে যেতে চাচ্ছেন না কেন? আপনার তো ওখানেই যাওয়ার কথা, আপনি যাচ্ছেন না কারণ আপনারা ওখানে কীরকম কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের জন্য অ্যাভেলেবল সেইটা আপনারা মনে করেন না, মনে করেন না বলেই আপনারা ওখানে যান না বেশিরভাগ। আজকে যদি ওইটাকে ফাংশনাল করতে পারে, আমার প্রথম পয়েন্ট যে আমাদের প্রতিটি উপজেলা হাসপাতালকে ফাংশনাল করতে হবে এবং ফাংশনালি স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে আমাদেরকে উপজেলার বাইরে রেফার না হয়ে শহরে আসতে না হয়, মানে জেলায় আসতে না হয় অথবা রাজধানীতে আসতে না হয়। তাহলে প্রথম আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে, আপনাদের একটা দাবি থাকা উচিত যে উপজেলা হাসপাতালগুলিকে ফার্দার স্ট্রেংথেন করা, আরও শক্তিশালী করে, আরও গণমুখী করা, যাতে মানুষজন সেখানে চিকিৎসা নিতে যায়। তারপরের কাজটা কি, একটা উপজেলা হাসপাতাল থেকে এখন জেলা হাসপাতালে যদি আসতে হয় দ্যাট শুড বি এ রেফার্ড কেস, তারপরে উপজেলা হাসপাতাল রেফার করে দিন আপনাকে যে আপনি ঢাকা, ধরেন যদি ঢাকা জেলার মধ্যে হন অথবা মুন্সিগঞ্জ জেলার মধ্যে হন উপজেলাটা, তাহলে মুন্সিগঞ্জ জেলা হাসপাতালে পাঠান, মুন্সিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা আছে এবং বিভিন্ন স্পেশালাইজ ডিপার্টমেন্ট আছে, সেখানে যদি তারা চিকিৎসা দিতে অক্ষম হয় বা সক্ষম হয়েছেন আরও চিকিৎসা দরকার তাহলে তারা কোথায় পাঠাবে? তখন তারা ঢাকাতে স্পেশালাইজড হসপিটালে পাঠাবে। ঢাকায় স্পেশালাইজড হসপিটাল কি আছে আমরা জানি, কিডনি হসপিটাল আছে না, নিউরোলজি হসপিটাল বা নিউরোসার্জারি হসপিটাল আছে না, তারপর অর্থোপেডিক হসপিটাল আছে না, মেন্টাল হসপিটাল, চাইল্ড হেলথ হসপিটাল আছে না, তার মানে সবগুলি স্পেশালাইজড হসপিটাল কিন্তু ঢাকায় আছে। কিন্তু সরাসরি আপনি কি আসবেন ওখানে নাকি আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে আসবে? তাহলে একটা সিস্টেম চালু করতে হবে, এটাকে বলে রেফারেল সিস্টেম। আপনার দেশে যে জিনিসটা নাই সেটা হলো ইফেক্টিভ একটা রেফারেল সিস্টেম, মানে যে সিস্টেমের মাধ্যমে আপনি, যেহেতু রাষ্ট্র আপনার চিকিৎসার দায়িত্ব দিয়েছে, সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হলো এই সিস্টেমের মাধ্যমে আপনাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু আছে। তার মানে একেবারে আমাদের ইউনিভার্সিটি হসপিটাল যেটা আছে সেইখানে চিকিৎসা নিতে পারবে আপনার যে আপনি বা আপনার যে কোনো আত্মীয় আপনার গ্রাম থেকে এসে, রেফারেল সিস্টেমের মাধ্যমে। তাহলে আমার দ্বিতীয় কথা হলো, প্রথমটা বলছি আমি, উপজেলা হাসপাতালগুলিকে ফাংশনালি স্ট্রেংথেন করতে হবে যাতে আমরা ওখানে চিকিৎসা পেতে পারি, আর না হলে একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম থাকতে হবে যেটার মাধ্যমে আমি সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেইটা ফ্রি রেফারেল সিস্টেমের মাধ্যমে সরকারের কাছে। এই দুটো বলে আমি দুটো জায়গায় আসতে চাচ্ছি আপনাদেরকে।